দুটো টেবিল বানিয়েছি, প্রাচ্য শিক্ষা প্রতিষ্ঠান আর পাশ্চাত্য শিক্ষার প্রতিষ্ঠান। হেস্টিংস এর আমল থেকেই কিন্তু সরকারি আনুগত্যে ভারতবর্ষে শিক্ষার প্রচেষ্টা শুরু হয়েছিল। ব্যয় ছিল কম করা হয়েছিল বটে, কিন্তু চেষ্টা ছিল। এই পর্যায়ে শিক্ষা কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেগুলোকে আমরা প্রাচ্য শিক্ষা কেন্দ্র হিসাবে চিহ্নিত করছি। যেমন ধরো কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দ, এর জনক হচ্ছেন হেস্টিংস। নেক্সট হচ্ছে এশিয়াটিক সোসাইটি 1784, স্যার উইলিয়াম জোন্স হচ্ছে প্রতিষ্ঠাতা। বেনারস সংস্কৃত কলেজ 1792, জোনাথান ডানকান। ফোর্ট উইলিয়াম কলেজ 1800, লর্ড ওয়েলেসলি। আরো কিছুদিন পর আমরা দেখব কলকাতা সংস্কৃত কলেজ 1824-23 সালে প্রস্তাবিত হয় আর 24 সালে শুরু হয়েছিল। তো 24 ধরি আমরা, যদি লর্ড আর্মহার্স্টের আমলে এগুলো তৈরি হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখব ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রসারে সরকারের কাছে সুপারিশ বলো, চাপ সৃষ্টি করা ক্ষেত্রে বলো, এগিয়েছিলেন হচ্ছে ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়। তিনিও একটা স্কুল স্থাপন করেন, প্রতিষ্ঠান স্থাপন করেন, অ্যাংলো বৈদান্তিক স্কুল, পরবর্তীকালে অ্যাংলো বৈদান্তিক কলেজ, যেখানে ইংরাজি শিক্ষা চল, সেখানে ইংরাজি শিক্ষা চালু করা হয়েছিল। কিন্তু এই পর্যায়ে সব থেকে তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে কলকাতায় এই কলেজ স্থাপিত হয়। এটা একটা যৌথ উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, কিন্তু সরকারের মদত পুষ্ট। এখানে রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, বিচারপতি ইস্ট, এরকম বেথুন, ডেভিড হেয়ার, এরা প্রমুখ এই প্রতিষ্ঠানে গড়ে তোলার ক্ষেত্রে যুক্ত ছিলেন। কি নাম বললাম? রাজা রামমোহন রায়, বিচারপতি ইস্ট, রাধাকান্ত দেব এবং হচ্ছে ডেভিড হেয়ার। এই কলেজ এর মধ্যে দিয়ে বাংলার নবজাগরণের সূতিকাগার বলা হয় এই কলেজকে। কারণ এখানকার যে নতুন প্রজন্মের উদ্ভব হলো, তারাই পরবর্তীকালে বাংলার নবজাগরণের কাণ্ডারি হয়ে উঠেছিল। এর পাশাপাশি 1823 সালে পাবলিক ইনস্ট্রাকশন কমিটি গঠিত হয়, যেটা ভারতবর্ষে শিক্ষা পলিসি নিয়ন্ত্রণে, শিক্ষা নীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছিল। অন্যদিকে মিশনারিদের উদ্যোগেও ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার মধ্যে আমরা যদি শ্রীরামপুর মিশনারি ধরি, 1800 খ্রিস্টাব্দে হয়েছিল শ্রীরামপুরে। তারপরে 1830 খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছি বড় রকম পদক্ষেপ হচ্ছে তোমার আলেকজান্ডার ডাফের, যেটা বর্তমান স্কটিশ চার্চ কলেজ, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1835। এরকম একটা গুরুত্বপূর্ণ সময়কাল, তোমরা আগেই বলেছি ম্যাকলেমিনিট। কিন্তু তার পাশাপাশি আরও দুটো প্রতিষ্ঠান তৈরি হয়, যেটাকে বলা যেতে পারে ম্যাকলেমিনিটের বাস্তব ফলশ্রুতি শিক্ষা জগতে। একটা হচ্ছে কি না, কলকাতা মেডিকেল কলেজ, লর্ড বেথুনের পদোন্নতায় ইচ্ছায় এই কলেজ তৈরি হয়। এখানে যে ট্রপিক্যাল জোনের যে সমস্ত রোগ আছে সেগুলোকে নিরাময়ের জন্য, সেগুলোকে নিরসনের জন্য। এর পাশাপাশি বোম্বেতে এলিফিনস্টন কলেজ স্থাপিত হয়, এলফিনস্টন কলেজও স্থাপিত হয়েছিল। শিক্ষার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1837 সাল। এই সালে ফার্সিকে সরিয়ে ইংরাজিকে সরকারি কাজে প্রাধান্য দেওয়ার সূচনা হল। ফলে এখান থেকে কিন্তু আর একটা ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটা নতুন করে টার্নিং পয়েন্ট বলতে পারো, যেটা আরো ত্বরান্বিত করলো 1844 সালে হার্ডিঞ্জ ডিসপ্যাচের মাধ্যমে। লর্ড হার্ডিঞ্জ এই নীতি বা প্রণয়ন করেছিলেন, যেখানে বলা হয়
ইংরাজি শিক্ষিত ভারতীয়দের ভারতীয়রা সরকারি চাকরির ক্ষেত্রে প্রাধান্য বা সুবিধা লাভ করবে। এই নীতি প্রণয়নের মধ্যে দিয়ে ভারতীয় মধ্যবিত্তকে বা নতুন যে ভারতীয় জনগোষ্ঠী হলো মধ্যবিত্ত জনগোষ্ঠী, তাদের উদ্ভবের ক্ষেত্রকে প্রস্তুত করলো। কারণ আমরা জানো যে মধ্যবিত্ত বলতে আমরা তাদেরই বুঝি যারা হচ্ছে কি পেশাজীবী, যাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং যারা নতুন কিছুর বার্তাবাহক। সেই এই যে সরকারি চাকরির ক্ষেত্রে যে আকর্ষণীয় তৈরি করা হলো, সেটাই হচ্ছে পরবর্তীকালে ভারতীয় মধ্যবিত্ত বা বাঙালি মধ্যবিত্ত শ্রেণীকে ত্বরান্বিত প্রসারিত করতে সাহায্য করলো। এরপরে আরো একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1854। 1854 ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে মেঘলে মিনিটের চেয়েও এগিয়ে গেল। সেটা হচ্ছে কি উডের ডিসপ্যাচ, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতবর্ষের শিক্ষানীতিকে সঠিকভাবে আরো কার্যকরীভাবে পরিচালনার জন্য একটা নীতি প্রণয়ন করলেন। সেই নীতি হচ্ছে উডের নাম অনুসারে উডস ডিসপ্যাচ বা উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। আমাদের একটা কথা মানতে হবে এখানে, যে আমরা এটাকে চ্যাপ্টারে একটা লোকের নাম জেনে এসেছি, তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে আমরা সাধারণভাবে রিপ্রেজেন্ট করা হয়, তিনি ছিলেন হচ্ছে সাম্রাজ্যবাদী, আগ্রাসী ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভারতে আধুনিকতার প্রতীক হচ্ছেন এই লর্ড ডালহৌসি। তার আমলে ভারতবর্ষে অনেক কিছু পজিটিভ দিক, অনেক কিছু গঠনমূলক দিক তৈরি হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে উডের ডিসপ্যাচ, এবং উডের ডিসপ্যাচেরই ফলশ্রুতি হচ্ছে 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ ইউনিভার্সিটি গঠিত হওয়া। এইভাবে ভারতবর্ষে কোম্পানি আমলের মধ্যে আমলে শিক্ষাচিত্র আমরা পাচ্ছি, যেটা পরবর্তীকালে ব্রিটিশ রাজ ভিক্টোরিয়ার আমলে আরো কিছু সম্প্রসারিত হবে, সেটা আমাদের এই সিলেবাসের মধ্যে নেই। আপাতত আমরা শিক্ষা সংক্রান্ত কাজে শিক্ষা সংক্রান্ত আলোচনা এখানে আমরা স্থাপন শেষ করব। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো, যে বোম্বে এবং বাংলা দুই জায়গার শিক্ষা নীতিতে পার্থক্য ছিল কোম্পানির। বাংলায় আমরা দেখব ইংরাজি শিক্ষার প্রসারে ঘটছে, অথচ দেখব বোম্বেতে কোম্পানি কিন্তু স্থানীয় মাতৃভাষা প্রসারের দিকে জোর দিচ্ছে, কারণ সেখানে স্থানীয় লোকেরা এই ভাষাতেই তাদের শিক্ষা গ্রহণ করতে বেশি কমফোর্ট বোধ করত, যেটা যেখানে বাংলা ইংরাজি শিক্ষার প্রসারের উপরে জোর দেওয়া হয়েছিল। ফলে দেখা যাচ্ছে স্বাধীনতার আগে এবং স্বাধীনতা কিছু পরে বাঙালি ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য জায়গায় কিন্তু তাদের প্রাধান্য বজায় রাখতে পেরেছিল। যাই হোক, তাহলে এই এই শিক্ষা কি সবই ভালো? তাহলে কোনো ত্রুটি নেই? আমরা এবার এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি কি সেগুলোকে সংক্ষেপে দেখি। এক কি হবে, এক হচ্ছে দেশীয় প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা তার অবনতি ঘটলো। দুই, দেশীয় ভাষা ভাষা মূল্যবোধ এর অবনতি ঘটলো। তিন, প্রচলিত রাজেন্দ্র বর্গ যে দেশীয় শিক্ষাক্রম চালু রেখেছিল তার ধ্বংস হলো। নেক্সট হচ্ছে এই শিক্ষা স্টিডিওটাইপ ছিল, এই শিক্ষা কেরানিক তৈরি করত, বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে সাহায্য করেনি তখনও পর্যন্ত। নেক্সট হচ্ছে নারী শিক্ষা অবহেলিত হয়েছিল। নেক্সট হচ্ছে কারিগরি শিক্ষা অবহেলিত হয়েছিল। যদিও এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে পরবর্তীকালে এই শিক্ষা ব্যবস্থাই ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের স্ফুরণ ঘটাতে সাহায্য করেছিল, যার ফলশ্রুতিতে আজ ভারতবর্ষে ভারতের স্বাধীনতা লাভ করেছিল। পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে, এই সময়তেই কিন্তু খুবই সীমিতভাবে ভারতবর্ষে নারী শিক্ষার প্রসার ঘটেছিল। বলা যেতে পারে রামমোহন, বিদ্যাসাগর এবং কিছু কোম্পানি আধিকারিক বা বিদেশি যারা ভারতকে ভালোবেসেছিল, ভারত প্রেমী, তাদেরই প্রয়াসে এখানে কিছু কিছু মেয়েদের যাতে এগিয়ে আসে। কারণ মেয়েদেরকে বলা হয় কি, সমাজের অর্ধেক আকাশ, তারাও যদি শিক্ষিত না হয় তাহলে সেই সমাজ
সামগ্রিকভাবে উন্নতি হতে পারে না। সেই উন্নত সমাজ তৈরি করার জন্য মেয়েদেরও দায়িত্ব আছে, তাই নারী শিক্ষার প্রসারের জন্য চেষ্টা করা হয়েছিল। এক্ষেত্রে হেয়ারের ভূমিকা আমরা জানি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল হচ্ছে বেথুন। আমরা বেথুন সাহেবের ছিলেন লর্ড ডালহৌসি নামে একজন আমলা, যিনি 1839 সালে বিদ্যাসাগরের সহায়তায় বর্তমান বেথুন স্কুল স্থাপন করেন। আরো পরে 1879 খ্রিস্টাব্দে বেথুন তখন মারা গেছেন, তার মূল্যবোধে পরিচালিত হয়ে বিদ্যাসাগর এবং অন্যান্যরা মিলে এই স্কুলেরই নিকট বা ক্যাম্পাসে বেথুন কলেজ স্থাপন করে। এই বেথুন স্কুল হচ্ছে এই উপমহাদেশের প্রথম মহিলা স্কুল, আর এই কলেজ হচ্ছে এই উপমহাদেশের প্রথম মেয়েদের জন্য ডিগ্রি কলেজ। তাই নারী শিক্ষার প্রসারে বেথুনের পাশাপাশি বিদ্যাসাগরের ভূমিকা তোমরা নিশ্চয়ই জানো, তিনি প্রচুর স্কুল কলেজ স্থাপন করেছেন, নিজের মায়ের নামে তার গ্রামে একটা মহিলা বিদ্যালয় স্থাপন করেছে। এরকম বিভিন্ন সমাজসেবী শিক্ষাব্রতীদের প্রচেষ্টায় ভারতবর্ষে বিশেষ করে বাংলায় এই সময় একটা শিক্ষার পরিবেশ তৈরি হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখব বাংলার নবজাগরণ পরিপূর্ণতা লাভ করবে। দেখো, তোমাদের বইতে 47 পাতায় একটা ছবি আছে, যেখানে বেথুন এই স্কুল প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছেন এবং সেই সময় কত লোক উপস্থিত হয়েছে। উত্তর কলকাতায় এই স্কুল প্রতিষ্ঠা হয়, তখন এর নাম ছিল উত্তর কলকাতা ফিমেল স্কুল, যা পরবর্তীকালে আমরা নামকরণ করেছি বেথুন স্কুলে, ঠিক আছে। তখনও কিন্তু প্রচুর লোক সমাবেশ হয়েছে, কিন্তু অর্থাৎ শিক্ষার প্রতি মানুষের একটা ভালোবাসা যে ছিল, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এখানে আর একটা জিনিস আমি বলবো, আইনের শাসন আর আইনের চোখে সমতা, এই দুটো শব্দের তাৎপর্য। আইনের শাসন মানে হচ্ছে আইনের দ্বারা শাসন, অর্থাৎ শাসনকে কার্যকর করার জন্য আইন ব্যবস্থাকে প্রয়োগ করা, যেটা আমরা ঔপনিবেশিক সূত্রে ব্রিটেন থেকে লাভ করেছি এই চেতনাটা। কিন্তু এই চেতনার আরও কয়েক ডিগ্রি উপরে হচ্ছে আইনের চোখে সমতা, অর্থাৎ এই চেতনার মধ্যে দিয়ে আমরা আইনের চোখে সমস্ত লোকের, সমস্ত ব্যক্তির সম অধিকারকে আমরা কায়েম করলাম। অর্থাৎ ব্যাপারটা আরো সহজভাবে বললে এরকম হবে যে দেশের সর্বোচ্চ অধিকারী, ধরো মেবি পিএম থেকে একদম রাস্তার যে ভিখারি হাঘরে লোকটি, দুজনেই যদি একই অপরাধ করে ভারতীয় দণ্ডবিধি অনুসারে তারা একই শাস্তি প্রাপ্ত। এটাই হচ্ছে আইনের চোখে সমতা, যেটা আমরা লাভ করেছি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান থেকে এটা আমরা গ্রহণ করেছি। ফলে আইনের চোখে, আইনের শাসনের তুলনায় আইনের চোখে সমতা, এটা হচ্ছে অনেক বেশি ব্যক্তির দিক থেকে, অনেক বেশি গণতান্ত্রিক দিক থেকে। এই দুটো শব্দকে আমরা আমাদের দৈনিক জীবনেও আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছি বা উপলব্ধি করতে পারি। রাজস্ব ব্যবস্থা, আমরা যে ছকটা দেখেছিলাম প্রথমে, সেই ছকের শেষ হাত বা শেষ স্তম্ভ হচ্ছে রাজস্ব। যে কোনো, তোমরা নিশ্চয় জানো, যে কোনো সিস্টেম চালু করতে গেলে, কার্যকর রাখতে গেলে অর্থের প্রয়োজন হয়। তো ভারতবর্ষে যে কোম্পানি শাসন চালু হলো, তারা তো একদমই 100% আর কি ছিল হচ্ছে একটা বাণিজ্যিক সংস্থা, তাকে, এবং সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, অংশীদারি কোম্পানি, তাকে প্রতি বছর ডিভিডেন্ড দিতে হয় তার কর্মচারীদেরকে, শেয়ার হোল্ডারদেরকে। তাহলে সেই কোম্পানিকে অবশ্যই দায়িত্ব থাকবে তার শেয়ার হোল্ডারদের কাছে, এবং কোম্পানি যেহেতু একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, ভারতবর্ষে তারা বাণিজ্য করতে এসেছিল,
ঘটনাক্রমে কালক্রমে ভারতীয়দের দুর্বলতা ব্যর্থতার জন্য তারা রাজনৈতিক ক্ষমতায় আসীন হয়েছে এবং সেই সূত্রে তারা রাজনৈতিক ক্ষমতা লাভ করেছে। অর্থাৎ বণিকের মানদণ্ড এই অবস্থায় এসে আমরা দেখছি রাজদণ্ডে পরিণত হয়েছে, কিন্তু ভেতরের চরিত্র কিন্তু বদলায়নি। ফলে কোম্পানির শতত চেষ্টা ছিল, সর্বত চেষ্টা ছিল কি করে ভারতবর্ষ থেকে বেশি বেশি করে রাজস্ব আদায় করা যায়, এবং তা করতে গিয়ে ভারতবর্ষ তখন ইন্ডাস্ট্রি তেমন কিছু ছিল না, যা ছিল খুবই নমিনাল। বাণিজ্য সবটাই ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে গেছে, বহির বাণিজ্য প্রসারিত আর হচ্ছে না। ফলে ভূমি রাজস্বই ছিল একমাত্র হচ্ছে এখানকার রাজস্বের প্রধান বা বলতে পারো একমাত্র আর্নিং এর উপায়। রাজস্বই ভূমি রাজস্বই ছিল একমাত্র সরকারের আর্নিং এর উপায়। এখন দেখা যাচ্ছে কোম্পানি আমলের আগে মুঘল আমলে যে রাজস্ব ব্যবস্থা ছিল সেটা পরিবর্তনের প্রয়োজন পড়ল, এবং সেই পরিবর্তন করতে গিয়ে প্রধান প্রধান কাজ হয়ে উঠেছিল জরিপ করা। কাকে বলে জরিপ? না, জরিপ মানে হচ্ছে এক কথায় সমীক্ষা, মাপা। আমার হাতে কত জমি আছে, সেই জমির ক্যারেক্টার কি, আমি কোথা দিয়ে পথ করলে কোথায় যেতে পারি, এরকম বিভিন্ন ক্ষেত্রে জরিপ কতটা ব্যবহার করা হয়। কোনো একটা প্রজেক্ট তৈরি করার জন্য আমরা যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করি সেটাকেও এক অর্থে জরিপ বলতে পারি। তো এখানে জরিপ হচ্ছে মূলত বাংলার বা বাংলা সুবা, সুবা বাংলা নাম শুনেছেন নিশ্চয়ই। সুবা কথা অর্থ কি? সুবা কথা অর্থ হচ্ছে প্রদেশ। সেই বাংলা প্রদেশের জমির ম্যাপিং করা, কত জমি আছে, কত ভেস্টেড ল্যান্ড, কত জলাজমি, কত ইয়ে জমি, সবগুলো মাপার জন্য এই জরিপ ব্যবস্থা করা হয়েছিল। রেনল্ড ছিলেন হচ্ছে 1767 খ্রিস্টাব্দে এই ব্যবস্থার জনক, এবং এই জমি জরিপের মাধ্যমে কোম্পানির কাছে তথ্য এলো যে কত জমিতে কত রাজস্ব বা রেভিনিউ সে কালেক্ট করতে পারে বা পারবে। এই ব্যবস্থা জানার পরে আমরা দেখতে পাচ্ছি যে মোগল আমলের যে রাজস্ব ব্যবস্থা বা সিস্টেম ছিল সেটাকে প্রাথমিকভাবে অক্ষুণ্ণ রেখে কোম্পানি রেজা খাঁ, সীতাব রায়ের মতো আগের আধিকারিকদেরকে সরিয়ে এবার কোম্পানির নিজস্ব প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল। তারই ফলশ্রুতিতে ওয়ারেন হেস্টিংসের আমলে আমরা দেখব রাজস্ব ব্যবস্থায় বিভিন্ন সংস্কার প্রচেষ্টা এসেছিল যা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে। সেই কারণে আমরা বলি রাজস্ব ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংসের সময়কাল হচ্ছে পরীক্ষা নিরীক্ষার যুগ। তিনি প্রথম কি করলেন? না, তিনি প্রথমে কতগুলো ব্যবস্থা জানতেন না কোন ব্যবস্থাটা সঠিক হবে, ফলে তার সময়কালটাইকে আমরা বলছি পরীক্ষা নিরীক্ষার যুগ। তিনি চালু করলেন 1772 খ্রিস্টাব্দ নাগাদ ইজারাদারি ব্যবস্থা। ইজারাদারি কাকে বলে? ইজারাদারি ব্যবস্থা না, নিলামে সর্বোচ্চ দাম প্রদানকারী ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য জমি স্বত্ব প্রদানের মাধ্যমে কোম্পানি রাজস্ব আদায়ের যে ব্যবস্থা তৈরি করেছিল তাকেই বলা হচ্ছে ইজারাদার। জমির মালিককে? জমির মালিক কোম্পানি। এবার সে নিজে না করে একজন ইজারাদারকে অ্যাপয়েন্ট করলো যে তুমি আমাকে এত টাকা দেবে। সে হয়তো দেখা গেল একটা টাকা নির্দিষ্ট করলো, সেই টাকা দিয়ে বিনিময় সেই অঞ্চলের জমি নিল, নিয়ে সেই অঞ্চলের যত কৃষক আছে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করল। এইভাবে এই সিস্টেম চালু করার চেষ্টা করা হলো। অর্থাৎ কোম্পানি প্রত্যন্ত ভোগীকে অ্যাপয়েন্ট করছে। দেখা যাচ্ছে যে ইজারাদারি ব্যবস্থা কয়েকদিনের মধ্যে পাঁচশালা বন্দোবস্তে পরিণত হলো। 5 বছর মেয়াদি দেওয়া হলো 5 বছরের জন্য। ফলে শালা মিন্স এখানে বছর, দন্তের সহায়কার লয়াকার শালা, শালা হচ্ছে বছর। এই 5 বছর ব্যবস্থার জন্য একটা লোক ইয়ে অধিকার পেল। আমরা দেখব যে নদিয়াতে এই ব্যবস্থা প্রথম চালু হয়েছিল। দেখা গেল যে এই ব্যবস্থার ফলে সেই ব্যক্তি
জানে যে আমার মেয়াদ হচ্ছে 5 বছর, আমি তাহলে 5 বছরের মধ্যে আমাকে জমি থেকে যাবতীয় লগ্নি তুলতে হবে। ফলে কৃষকদের উপর অত্যাচার বাড়লো, কৃষকদের মধ্যে অসন্তোষ বাড়লো। ফলে এই ব্যবস্থাকে কোম্পানি মনে করলো যে কৃষক অসন্তোষের অন্যতম কারণ, এবং এছাড়া অন্যান্য কারণ ছিল, কারণ তারা আবার সাবলেট করতো। সেই এর ফলশ্রুতিতে দেখা গেল যে কোম্পানি নিয়ে এলো হচ্ছে 1 সালা বন্দোবস্ত, অর্থাৎ 1 বছর মেয়াদি বন্দোবস্ত। তাহলে এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যবস্থা আনা হচ্ছে। এছাড়া 1784 খ্রিস্টাব্দে ল্যান্ড রেভিনিউ সংস্থা তৈরি করা হয়, সেই কমিটি অফ ল্যান্ড রেভিনিউ থেকে মানে কী করা হচ্ছে যে তারাও সুপারিশ করছে যে এই ব্যবস্থা ত্রুটিগুলোকে দূর করো। হ্যাঁ, এইভাবে কোম্পানি হেস্টিংসের আমলে কতগুলো ব্যবস্থা চেঞ্জ আনতে বাধ্য হলো, যেটা এই দুর্বলতায় কাটাবার জন্য কোম্পানি নতুন একজন ব্যক্তিকে এখানে নিয়ে এলো। সেই ব্যক্তি হচ্ছেন কে? সেই ব্যক্তি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ইনি একে আনলো কেন? না, এর পরিচিতি হচ্ছে দুরকম। এক, ইনি হচ্ছেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সে যুদ্ধে তিনি জিততে পারেননি কিন্তু দক্ষ দেখাতে পেরেছিলেন। প্লাস যেটা আসল ইয়ে, তিনি হচ্ছে ইংল্যান্ডে জমিদার বংশের ছেলে, এবং সেই কারণেই ওনাকে ভারতবর্ষে পাঠানো হয় কোম্পানির তরফ থেকে যে তুমি একটা নতুন ব্যবস্থা চালু করো যেখান থেকে রাজস্ব আদায় ভারতবর্ষের পক্ষে ভারতবর্ষ থেকে সম্ভব হবে। এবং সেই কারণেই লর্ড কর্নওয়ালিস যার দায়িত্ব নিয়ে ভারতবর্ষে আসেন, এবং সেই প্রচেষ্টারই প্রাথমিক পদক্ষেপ হচ্ছে 1790 সালে 10 সালা বন্দোবস্ত। 10 সালা বন্দোবস্ত অর্থাৎ 10 বছর মেয়াদি ব্যবস্থা, কিন্তু তার লক্ষ্য ছিল জমিদারি ব্যবস্থা প্রবর্তন করা। তারই ফলশ্রুতিতে আমরা দেখব কোম্পানি আধিকারিকদের অনুমতি সাপেক্ষে একটা বড় পদক্ষেপ হচ্ছে, যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত এইভাবে আমাদের এই চ্যাপ্টারে যা সীমা আলোচনার ক্ষেত্র আছে, এইভাবে আমরা দেখব বিভিন্ন উপায় অবলম্বন করে কোম্পানি ভারতে তার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। এর পাশাপাশি আমি আরেকটা এখানে উপায় বলেছিলাম, বিশেষ করে লর্ড ডালহৌসি বা তার আগে কিছু পরে দেখা যাবে রেলপথ স্থাপন, টেলিগ্রাফ ব্যবস্থা স্থাপন, হ্যাঁ, এগুলোর মাধ্যমে ভারতবর্ষে তাদের বিস্তার বিকাশ ঘটাতে সক্ষম হচ্ছে। তাহলে আজকের যে আলোচনা, এই সিনপসিস কি দাঁড়াচ্ছে? আজকের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এই যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিছু পন্থা অবলম্বন করতে হয়। পন্থার বিভিন্ন ক্ষেত্র হচ্ছে তোমার আইন, বিচার, শিক্ষা, রাজস্ব, এরকম বিভিন্ন রকম আছে। এই সামগ্রিকতার মাধ্যমে একটা অঞ্চলের উপর অন্য কোনো দেশ বা কোম্পানি যাই বলো না কেন, এখানে তারা কর্তৃত্ব স্থাপন করতে পেরেছিল, যার সুফল বা কুফল বিভিন্ন রকম ঘটেছে, সেটা আমরা আবার আগামী আলোচনায় দেখব। আমাদের আগামী আলোচনার বিষয়বস্তু হবে ল্যান্ড রেভিনিউ সিস্টেম বা কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা ও তৎসংলগ্ন অন্যান্য বিষয়।